ফেস ভ্যালু, রাজনীতিতে এই ফেস ভ্যালুটা কী পরিমাণ গুরুত্ব রাখে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই মুহূর্তে বাংলাদেশের যিনি বর্তমান কী বলে যে অলিখিত প্রধানমন্ত্রী আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনার নামটাই একটা ব্র্যান্ড। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যখন ওনার নাম বলবেন সে দেশের সবাই এক নামে চিনবে, বাট আমাদের বাকি রাজনৈতিক দলগুলোর নাম বলতে গেলে অনেকেই হয়তো ওইভাবে চিনবে না, বিকজ তিনি একজন নোবেল লয়েড। তো যাই হোক, এতদিন যাবৎ এই যে 18,00,000,000,000 টাকা নাকি আরও বেশি টাকার পরিমাণ পুরোটা আসানো মুখ দিয়া, এই টাকাগুলা সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট রাজনীতিবিদ, প্রশাসনের লোক, তারপর হচ্ছে চোরাকার বাড়ি, যারা এই টাকাগুলো নিয়ে কেউ সুইস ব্যাংকে রেখে দিছেন, কেউ যুক্তরাজ্যে রাখছেন, কেউ যুক্তরাষ্ট্রে রাখছেন, অথবা পৃথিবীর অন্য দেশে রাখছেন। আপনার জন্য ভাই রেড ওয়ার্নিং আসছে। আমি ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস, কেন আমি বিশ্বাস করি অন্য যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রধান এই জিনিসটার ক্যাপাবিলিটি নাই। তারা মুখে মুখে বলবে, কাজের বেলা করবে না, বা চাইলেও ওই দেশের সরকার তাকে এইভাবে মূল্যায়ন করবে না যতটা ডক্টর ইউনূসকে করবে। আজকে তিনি ঘোষণা দিয়েছেন এই দেশ থেকে যে টাকাগুলো লুটেরারা পাচার করে নিয়ে গেছে সেই পাচারকৃত টাকা ফিরিয়ে আনবেন, অ্যান্ড আমি বিশ্বাস করি তিনি চাইলে পারবেন। পৃথিবীর প্রত্যেকটা দেশে তার ফেস ভ্যালুটা আলাদা আছে এবং সজ্জন হিসাবেই পরিচিত। তো পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে অলরেডি ডক্টর ইউনূসের অ্যাকশন শুরু হয়ে গেছে। তো তিনি কি করতে চাচ্ছেন, মানি লন্ডারিং যে ইস্যুটা আছে সেক্ষেত্রে বাংলাদেশের অধিকাংশ টাকা হাতে গোনা 4-5টা দেশে যায়। এর মধ্যে আপনার যুক্তরাজ্য একটা ডেস্টিনি গন্তব্য, দুবাই আরেকটা ডেস্টিনি, ইউকে সরি মানে কী বলে যে ইউএসএ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি, আর পাশের দেশ ভারত। তো এখন মানি লন্ডারিং ইস্যুতে ব্রিটেনের সহযোগিতা চেয়েছেন আমাদের ডক্টর মাহমুদ ইউনূস। দেশ থেকে পাচার করা টাকাকে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চান তিনি, পাশাপাশি ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি। আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। আর এ সময় ব্রিটিশ হাইকমিশনার তার দেশের সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে স্বাগত জানিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সকল ধরনের সহযোগিতা করতে যুক্তরাজ্য প্রস্তুত। পাশাপাশি রোহিঙ্গা ইস্যু তো এখানে আলোচনা হয়েছে। তো এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সহযোগিতা চেয়েছেন জাপানের। জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, তার সাথেও কথাবার্তা বলার সময় পারস্পরিক সম্পর্কের বাহিরেও মানি লন্ডারিং ইস্যুতে আন্তর্জাতিক যেই মহল আছে সেই মহলের জন্য যেন বিশেষ ভূমিকা রাখে বাংলাদেশের পক্ষে জাপান সরকারকে সেই আহ্বান জানিয়েছেন, বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, চীনের সাথে দেখা করেছেন সেখানেও আহ্বান জানিয়েছেন, বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এক ঢিলে দুই পাখি শিকার, অ্যান্ড আমি এটা শতভাগ চাই। এদেশের মানুষ আমরা খাইতে পাই না, কিন্তু আমাদের থেকে ট্যাক্স নেওয়া হইতো, প্রত্যেকটা কাইকে কাইকে পয়সা, মানে মানুষ দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর এই টাকাগুলা ইনকাম ট্যাক্স যে ডিপার্টমেন্ট আছে, রাজস্ব ডিপার্টমেন্ট আছে, পলিটিশিয়ানরা আছে, প্রত্যেকটা জায়গায় প্রশাসনের লোক আছে, এত পরিমাণ লুটপাট করছে। আজকে মতিউর বেনজির বা এই যে ডিবি হারুন, আরও যারা আছে নাম না জানা হাজার হাজার কর্মকর্তা কর্মচারী, অতীতে যখন বিএনপির পতন হয়েছিল তখনও দেখছি এই দেশ থেকে টাকা বাক্সবর্তী হইয়া এই দেশ ছেড়ে চলে গেছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে। তো এই সরকারগুলো পরিবর্তন হইলে এই টাকাটা নিয়ে একটা জিনিস হয় কি, প্রথমে আইসা বলা হয় এটা সেটা, পরে কিন্তু এগুলো জাস্ট হচ্ছে বলার জন্য বলা, কার্যে প্রমাণিত হয় না। বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ক্যাপাবিলিটি আছে, সেই সৎসাহস আছে, আমরা বিশ্বাস করি এই টাকাগুলো ফিরে আসলে বাংলাদেশের চেহারা বদলে যাবে। এখন কতটুকু সম্ভব হবে এটা আমরা হয়তো সময় হলে দেখব, বাট তার এই ঘোষণাটাকে আমি সাধুবাদ জানাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।